সঠিক সময়ে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন এবং পরবর্তীতে ফর্ম পূরণ বাবদ ফি এবং তথ্য জমাদানের পরও মনোহরগঞ্জের লালচাঁদপুর আজহারিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের ভুলে অসম্পূর্ণ থেকে যায় মায়া আক্তারের মাদ্রাসা বোর্ডের দাপ্তরিক কাজ, যে কারণে অনিশ্চিত হয়ে পড়েছে আসন্ন দাখিল পরীক্ষায় তার অংশগ্রহণ। টেস্ট পরীক্ষা শেষে যখন আমি ফর্ম ফিল আপ করার জন্য টাকা জমা দিছি, প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রথমে 2,500 টাকা দিছি, তো ওনারা নেয় নাই, বলে 3,000 টাকার কম ওনারা নিবে না। তখন 3,000, তিন দিন পর আবার 3,000 টাকা নিয়ে গেছি, তখন ওনারা নিছে ঠিকই, কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে তখন দেখে আমার ক্লাসে আমার ফর্ম ফিল আপের নামে উঠে নাই। তখন তারপর জানতে পারে, অনেক খোঁজাখুঁজি পর তারা জানতে পারে যে আমার ক্লাস এটাই রেজিস্ট্রেশন হয় নাই। আমরা চাইতেছি যে সে আমরা যদি পরীক্ষা দিতে পারে তাহলে আমরা সবাই মিলে একসাথে পরীক্ষা দেবো, এটা একটা আনন্দের বিষয়। আমি হয়েছে ওর যান পরীক্ষা দিতে পারে। সময় মতো সব ফি পরিশোধ এবং নিয়মিত ক্লাসে উপস্থিতির পরও পরীক্ষা অনিশ্চিত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী, তার পরিবারও দিন পার করছে চরম উৎকণ্ঠায়। আমার মেয়েটার এত বয় ক্ষতি হয়েছে ভাই, আমি কেমন করি মানতাম কর, ইয়ার দি তারা অনু আমার ধমকায়, আমি জানি লিখিতটা দিই যে ডেলি লোক খাড়া আমার মেয়েটা লই, আমার মেয়ে কো আমি আত্মহত্যা করবো, আমি কিছু খাই মরি যাই গা। আমার নাতি কত কষ্ট করি হইতে আছে, জানি ফটকে দিত না, মানা খুশি ঘর কান দেয় বাচ্চা নেই কিছু খায় না। কাণ্ডজ্ঞানহীন এ ভুলের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিক সমাজ। বারবার যোগাযোগ করেও এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে বিষয়টির সুরাহা নিয়ে আশ্বাসের বাণী শুনিয়েছেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক। এই জটিলতাটা তৈরি হয়েছে, এই জটিলতাটা নিরসন কিভাবে করা যায় সেই মর্মে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি মাদ্রাসার শিক্ষক বা কর্মচারী যেই এটার সাথে জড়িত থাকুক না কেন, যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দুই পক্ষেরই দায় রয়েছে বলেও জানান তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ।